হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। তো কচুলতি আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু কাটার ভয় খেতে চাই না, অনেক কষ্ট, তাই না? তো সবচেয়ে সহজ তিনটি উপায়ে ঝামেলাযুক্তভাবে কচুলতি পরিষ্কার করে দেখাবো আজ। আমি এখানে 1 কেজি কচু লতি নিয়েছি। আমি এই লতিটা এনেছি 5 দিন আগে, মানে ঈদের আগের দিন। এই যে কচু লতি কাটার আগে 5-10 মিনিট এভাবে পানিতে ভিজিয়ে রাখলে লতিটা আগের মতো একদম সতেজ এবং তরতাজা হয়ে যায়। এই তো একদম সতেজ হয়ে গেছে। তো অনেক সময় কচু লতি ফ্রিজে রাখলে নেতিয়ে যায়, কাটতে অনেক কষ্ট হয়, তার জন্যই আর কি পানিতে ভিজিয়ে রাখা। চলুন দেখি আমার তিনটি সহজ পদ্ধতিটি। এই তো এখানে আমি নাম্বার 1 একটি লতি নিয়েছি, আর হচ্ছে একটি মাজার তার নিয়েছি। এটা সবাই পারে, আবার অনেকে পারে না, তাদের জন্য আমার ভিডিওটি করা আর কি। এই তো এরকম উপর থেকে আলতোভাবে ঘষা দিলেই এই তো আঁশগুলো উঠে চলে আসছে। তো এই তো কতটা ক্লিন হয়ে গেছে একদম সহজভাবে। এখন আমি আরেকটি লতি নিয়েছি, এটা হচ্ছে একইভাবে, মানে উপর থেকে একদম ধরে টান দিলেই, একটু শক্ত করে টান দিলেই আঁশটা উঠে যায়। এই তো এতো কত সহজভাবে আমি দুইটি লতি ক্লিন করে দেখালাম। এখন আমি এটাকে কেটে নেব পিস পিস করে। এই তো আমার একটা পদ্ধতি শেষ। এখন আমি দ্বিতীয় নাম্বার টিপস। তো এখন আমি একটা ছুরি নিয়েছি, এটা আরও সহজ, ওটা থেকে আমার কাছে মনে হয় এটাই সহজ। একটা ছুরির সাহায্যে আমি কচুর লতিটাকে উপর থেকে এরকম আঁশগুলো ফেলে তারপরে এরকমভাবে আঁচড়িয়ে একদম সহজভাবে, এটা আরও সহজ। তো আমি এখন আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যখনই নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে। আর প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার এটাও শেষ। এ তো এটাও আমি কেটে নিলাম, দুইটা টিপস শেষ। এখন হচ্ছে আসল একটা মজার টিপস। এই তো এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে দিলাম, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। এটা একদম সহজ রান্না করে, যখন রান্না করব তখন আরও সহজ হয়ে যাবে। এ তো এখানে আমি একটা পাতিল লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর হচ্ছে লতিগুলো চুবিয়ে নিব। একটু নরম হলেই কিন্তু লতিগুলো ডুবে যাবে। এ তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 10 মিনিটের জন্য, 5 বা 10 মিনিটের জন্য। এই তো এখন আমার 5-10 মিনিট পরে ফিরে চলে আসলাম। এই তো এখন আমি কচু লতিগুলো দেখতেছি যে কতটুক সিদ্ধ হয়েছে, হালকা একটু সিদ্ধ হলেই হবে, একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। এই তো আমার কচু লতিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই তো দেখেন একদম আঁশগুলো একদম আলতোভাবে চলে আসছে, এটা আরও সহজ। তো আপনারা ট্রাই করতে পারেন, কচু লতিতে যেমন একটা চুলকায় তো ওটা আর থাকবে না লবণ দিয়ে এরকমভাবে ই করলে, আর রান্না করতে একদম ইজি হবে, একদম সহজ, খুব কম সময়ে। তো এরকম আঁশগুলো একদম চলে আসতেছে। এতে এখন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো কতটা সহজে আঁশগুলো উঠে গেছে, তাই না? এই তো আমার লতিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো এখন আমি এগুলাকে কেটে নিব পিস পিস করে, তারপর রান্না করব। Thank you.
লতি কাটলে যে একটা হাত চুলকায় ওটাও আমি লাস্টে বলে দিব যে লতি কাটলে হাত আর চুলকাবে না। এই তো এখন আমি যে এখানে কেটেছিলাম দুই পদ্ধতি আর হচ্ছে যে এটা হচ্ছে আমার আরেকটা পদ্ধতি, তিনটা পদ্ধতিতে আমি লতিগুলো সহজভাবেই কেটে নিয়েছি। এখন এই তো হাত যে চুলকাবে না, এই তো কাটার শেষে এরকম একটু টুকরা লেবু নিয়ে হাতে ঘষলেই চুলকাবে না, এটা হচ্ছে একটা। আর কাটার আগেও হাতে সরিষার তেল মাখতে পারেন, তাহলেও আর হাত চুলকাবে না। এখন এটা হচ্ছে সেরা টিপস, এই যে লবণ দিয়ে এরকম হাত ডোলে নিলে হয়ে যাবে। তো আজকের মতো এখানে, আল্লাহ।